আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ডেস্টিনি সম্বন্ধে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। তো ডেস্টিনির সেই ভয়াবহতা সম্পর্কে কাদের ধারণা আছে জানি না, অনেকের মনে থাকতেও পারে নাও পারে। তো আজকে ডেস্টিনি সম্বন্ধে বিশেষ কিছু তথ্য আপনাদের দেব, আর এই তথ্যগুলো শুনতে হলে আমার ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওতে আলোচনায় আপনাদের সাথে আছি আমি রনি। তো চলুন দেরি না করে আমরা সেই ডেস্টিনির ভয়াবহতা নিয়ে আলাপ করি। তো ডেস্টিনি বাংলাদেশে আমার যতটুকু জানা আছে 2000 থেকে 2010 সাল পর্যন্ত যেভাবে ব্যবসা করছে, সেই ব্যবসা আমরা অনেকে সে ভুক্তভোগী আছি যারা ডেস্টিনি করেছি। ডেস্টিনির একটাই উদ্দেশ্য ছিল ই কমার্স, যেটা বর্তমানে বলে। তো ডেস্টিনির ভিশন মিশন যেটা ছিল যে যদি কেউ 2000 টাকা বা 3000 টাকা দিয়ে ডেস্টিনির মেম্বার হবে, মেম্বার হলে পরে তার যেমন সে আরও মেম্বার গোছাবে, তখন সে মেম্বার থেকে মেম্বার, মেম্বার থেকে মেম্বার, এভাবে খালি মেম্বার যত বাড়বে তত কমিশন আসবে। সেই ডেস্টিনি যখন মানুষ দেখলো যে লাভে লাভ, লাভে লাভ, কিন্তু কথা আছে অতি লোভে তাতি নষ্ট, যখন দেখা যাচ্ছে অনেকেই সে বিভিন্নভাবে ইনভেস্ট করে, সেই ইনভেস্টের এক পর্যায়ে দেখা যাচ্ছে ডেস্টিনি সেখান থেকে যারা পরিচালনা করে তারা টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। ডেস্টিনি সর্বপ্রথম আপনাদেরকে বলবে যে হ্যাঁ, আপনি মেম্বার হন, মেম্বার হলে আপনাকে এত পার্সেন্ট কমিশন দেওয়া হবে। তো কীভাবে সেই কমিশনটা দেওয়া হয় সেটা অবশ্যই আপনাদের সামনে আমি বলবো। তো কমিশনটা তারা যেভাবে দেয় সেটি হলো যে আপনি প্রথমে 2000 টাকা, 3000 টাকা বা 5000 টাকা দিয়ে যখন মেম্বার হবেন তখন আপনাকে বলবে যে আপনার যেমন দুই হাত, দুই হাতে দুইটা মেম্বার গোছাবেন, এই দুইটা মেম্বার আবার তারা দুইটা দুইটা করে চারটা মেম্বার গোছাবে, এইভাবে খালি আপনার মেম্বার বাড়বে, তারা সদস্য হবে, তখন আপনার একটা পার্সেন্টেজ থাকবে। কিন্তু লাস্টে দেখবেন যে যখন হাজার হাজার লোক এইভাবে আসতেছে আপনার পার্সেন্টেজ দেখতে, ওই লাস্টে যারা থাকছে তারা কোনো বেনিফিট পাচ্ছে না, যার কারণে যখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো তখন আসলো কি যে ডেস্টিনি আপনাদের কাছে পণ্য বিক্রি করবে, সেই পণ্যটা আপনাদেরকে নিতে হবে, সেই পণ্যটা নিয়ে ব্যবসা করতে হবে, ব্যবসার মাধ্যমে আপনার সেইখানে কমিশন আসবে, প্লাস ওই ব্যবসার মাধ্যমে আপনাকে মেম্বার জোগাড় করা লাগবে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মেম্বার, আপনি যাই করেন না কেন মেম্বার গোছাতে হবে। আপনি যদি মেম্বার না গোছাতে পারেন বা মেম্বার যদি আপনি এখানে জয়েন না করাতে পারেন তাহলে ডেস্টিনি থেকে আপনি কোনো কমিশন পাবেন না। তো আপনি চিন্তা করুন যে মেম্বার অবশ্যই আপনাকে না গোছালে আপনি কোনো বেনিফিট পাবেন না, কিন্তু আপনাকে শুরুর দিকে বলবে যে মালিক আপনি বস, আপনি সব কিছু, এখানে খালি একটু সময় দেবেন, বুদ্ধি খাটান, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত কমিশন পাবেন। আসলে কি তাই? জি না। ডেস্টিনির কালো থাবা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কাছে এটাই আমি আলোচনা করছি। তো আপনারা অবশ্যই আমি যে কথাগুলো বলছি মনে রাখবেন। প্রথমত ডেস্টিনি আপনাদেরকে বলবে যে আপনারা মেম্বারে জয়েন হন, জয়েন হলে পরে আপনার খালি ইনকাম, আপনার মেম্বার গোছানো লাগবে না, কিন্তু যখন আপনি জয়েন হবেন তারপরে তাদের খেলা শুরু, আপনাকে তখন প্রেশার ক্রিয়েট করবে যে আপনি মেম্বার গোছান, দুইটা চারটা পাঁচটা, যত মেম্বার গোছাবেন তত কমিশন, যত মেম্বার গোছাবেন তত কমিশন। এই যে একটা লোভ আমাদের ভিতরে কাজ করে, এই লোভই একদিন আমাদের কাল হয়ে দাঁড়াচ্ছে। দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষ ডেস্টিনির কারণে নিঃস্ব হয়ে গেছে। আপনারা অনেকে ভুলে গেছেন, আর বর্তমান প্রজন্ম হয়তো নাও জানতে পারে ডেস্টিনির সেই কালো থাবা বা ভয়াবহতা। তো আমি বলবো যে আমার এই ভিডিওটা আপনারা দেখুন এবং ডেস্টিনির সেই ভয়াবহতার কথা একবার চিন্তা করুন। কত হাজার হাজার মানুষ টাকা দিয়ে সেইখানে তারা বেকার হয়ে গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে। তেমনই বাংলাদেশে ই কমার্স সেক্টর আছে যেগুলো থেকে আপনারা ইনভেস্ট করেন, দেখেন যে আপনাদের তারা বলছে কি আপনি ইনভেস্ট করলে এখানে আপনার দ্বিগুণ তিনগুণ লাভ দেওয়া, আপনাকে কোনো পরিশ্রম ছাড়াই আপনি লাভ। আসলে কি তাই? না, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি যেমন কথাটি সত্য, তেমনই পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। তা আপনারা অবশ্যই পরিশ্রম ছাড়া, কেউ যদি আপনাকে বলে যে পরিশ্রম ছাড়া আপনাকে আমি টাকা দিব, তাহলে এখানে অবশ্যই একটু চিন্তা করবেন যে পরিশ্রম ছাড়া আমাকে টাকা দেবে, এর ভিতরে অবশ্যই কোনো কিন্তু আছে, কারণ স্বার্থ ছাড়া কেউ কোনো টাকা দেয় না। আর পরিশ্রম ছাড়া আপনি ফ্রি ফ্রি কোনো কিছু আশা করলে সেটা আপনার সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই না। এর আগেও আপনাকে একবার বলেছি, লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাতি নষ্ট।
তাই পরিশ্রম ছাড়া কেউ রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবেন না বা ই-কমার্সের মুখরোচক কথা শুনে আপনারা তাতে পা দেবেন না। ডেস্টিনির মতো আরও কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে এ বলবে বা বিভিন্ন সংগঠন আছে যারা ডেস্টিনির মতোই কাজ, কিন্তু তারা আপনাকে ডেস্টিনির ওই ভয়াবহতার কথা বলবে না, কারণ সেই ভয়াবহতার মতো এখন অনেক প্রতারক হাজির হয়েছে যারা আপনাকে কথার মাধ্যমে ফাঁসায় আপনাদের তাদেরকে মেম্বার করাবে, তারপর বিভিন্নভাবে ব্ল্যাকমেল করবে, কিন্তু দিন শেষে দেখা যাবে যে আপনি হয়তো কিছু কমিশন পাচ্ছে কিন্তু আপনার নিচে যারা থাকছে তার নিচে যারা থাকছে তারা শেষ পর্যন্ত জিরো, লাস্টে কি আপনি একজন প্রতারক, এটা কি প্রমাণ হয় না যে ডেস্টিনি আপনাদের প্রতারণা শিখাচ্ছে? তাই আমি বলবো যে ডেস্টিনি যারা করেছেন বা যারা বুঝেছেন বা ডেস্টিনির ভয়াবহতা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ডেস্টিনির মতো এরকম অনেক সেক্টর যারা আছে যারা আপনাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন নামে বলবে কিন্তু আপনারা বিনা পরিশ্রমে লাভের আশায় কখনো তাদের ফাঁদে পা দেবেন না বা কোনো ইনভেস্ট করবেন না, তাহলে আপনি প্রতারিত হচ্ছেন এটা মনে রাখবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ডেস্টিনির মতো অনেক প্রতারকের ফাঁদে পা দেবেন না এবং মুখরোচক কথায় তাদের ভুলে যাবেন না। আপনার বিনা ইনভেস্টে ব্যবসা এটা কখনোই হতে পারে না, আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে, যেমন ডেস্টিনির কথা বললাম যে সদস্য করলে আপনি নিজে যখন মেম্বার হবেন তারপর আপনি সদস্য বাড়াবেন, তার নিচে এইভাবে যখন বাড়তে থাকবে তখন তাদের একটা লক্ষ্য পূরণ হবে যে আমার এত টাকা হয়ে গেছে, তখন সে টাকা নিয়ে উধা হয়ে যাবে, হয় বিদেশ পালাবে অথবা সে দেশে আত্মগোপন করবে। এরকম বারবার আমি আপনাদেরকে বলছি যে ডেস্টিনির ভয়াবহতা আপনারা একবার মনে করুন, আর নিজে না জানলে আপনার প্রতিবেশী আছে, বয়োবৃদ্ধ আছে, অনেকে আছে ডেস্টিনির ভয়ঙ্কর থাবা থেকে তারাও মুক্ত হয়নি বা পার পায়নি, তো আপনারা তাদের সাথে সাজেশন নেবেন এবং ডেস্টিনির সেই ভয়াবহতা আপনাদের কার কতটা মনে কষ্ট দিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি রনি হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।